গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপার ডে। আর যেরকমটা তোমরা আর কি জানো, আমরা কোথায় যাচ্ছি? ব্যাঙ্গালোর চেক আপের জন্য যাচ্ছি। তোমরা আগের ভিডিওটা দেখে ফেলেছো আমার অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছিল, কোথায় ট্রিটমেন্ট হয়েছে, আর ফিজিওথেরাপিটাও তোমরা আশা করি দেখে ফেলেছো। আর এখন যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর চেক আপে যাচ্ছি। আর বাড়ির দিয়ে বেরিয়ে ওলার ভিডিও আর করলাম না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, তো সঠিক সময় পৌঁছে গেছি, ট্রেনে দেখা হচ্ছে। এখন কী কী করবো তুমি? সব জায়গায় খিদে পায়। যেরকমটা আর কি দেখতে পাচ্ছ, আমরা হাওড়া চলে এসেছি। আর হাওড়া এসেই খাওয়ার না চালু হয়ে গেছে। দেখো খাওয়ারের দোকানে খাওয়ার নিচ্ছে, সুইস রোল নেবে। এই যে আমাদের অসাধারণ ট্রেন ঢুকে গেছে গাইস, এবং দুরন্ত লোকাল। আর এটাতে করে আমরা এখন যাব। আর আমাদের কোচ হচ্ছে S1। আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। আমরা এখন S6 এর সামনে আছি, ট্রেন ঢুকে গেছে অলরেডি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখন একটা স্টেশনে ঢুকলাম। জানি না এটা কী স্টেশন, দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা। গাইস আমরা এখন খেতে বসেছি, এবং বাড়ির দিয়ে মা পাঠিয়ে দিয়েছে ফ্রাইড রাইস করে আর চিকেন কাঁচা করে। গুড মর্নিং গাইস, আর সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখো ফোন নিয়ে বসে পড়েছে। কী করছো তুমি এটা ফোন নিয়ে? গুড মর্নিং গাইস, আর আর একটু পরেই আমাদের খাবার চলে আসে দুপুরের লাঞ্চ। আর কী খাবো তোমরা দেখতে পাবো। আর রাত্রি দোকানে বসে আছে, বাইরে তো খুব সুন্দর ভিউ। আর অ্যাকচুয়ালি গরম তো আছে, বাট কলকাতার মতো ওরকম ফাটানো গরম নেই, হিউমিডিটি নেই। আর তোমরা দেখবে বাইরের ভিউটা দেখবে গাইস, না তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দুপুরবেলা আমাদের লাঞ্চ চলে এসছে, নিরামিষের তো কোনো বালাই নেই, চিকেন চলে এসছে, আর আমরা চিপস অ্যাডেড করলাম। কী কী দিয়েছে দেখো, দুটো রাইস দিয়েছে, রুটির বদলে একটা রাইস দিয়েছে, কারণ আমরা রুটি খাবো না দুপুরবেলা, তাই দুটো রাইস নিয়েছি। আর চিকেন আছে দু পিস করে, ডাল আছে, চিপসটা আমরা দিয়েছি ওরা না, আর আমের পিকেল আছে, ওইদিকেও সেমই আছে, রাক্ষস, আর দুটো সোনপাপড়ি দিয়েছে, জুড়ে জুড়ে সোনপাপড়ি। ট্রেন 3টের সময় ঢোকাবে দেখাচ্ছে, অনেক ফাস্ট, তার জন্য বিভিন্ন আউফাউ স্টেশনে ট্রেন দাঁড় করে দিচ্ছে। গাইস দেখো, 2 টাকার সুকুমেশা করলে কী হয়, এখানে নিজে নিজেই সব তুলে দিচ্ছে। এই টেকোলোটাকে দেখো, এই কালো মালটাকে দেখেছো, যেটার মাথায় চুল নেই, টেকোলডো খড়ি বাড়ছে, সকাল সকাল কিসের নেশা করেছে কে জানে। যেখানটা ঢালাই করেছে দেখো গাইস, যে জায়গাটা ঢালাই করেছে সেই জায়গাটাই বাবা চেঁচে তুলে দিল, আবার ওখানটা বসে আছে। কি কড়া লেভেলের নেশা করেছে। হ্যাঁ এই টেকোলডো, টেকোলডো আমরা চলে এসেছি, SMBT স্টেশনে নামলাম, আর এখন আমরা যাচ্ছি বাইরে, আর গিয়ে ওলা আমরা বুক করব, দেন আমরা ওখান থেকে যাব কাঠগুটি। দেখতে পাচ্ছ এখানে নো এক্সিট লেখা, নো এক্সিট লেখা রয়েছে এখানে, আর সবাই এখান থেকেই বেরাচ্ছে।
যাই তো আমরা উবের বুক করলাম, উবেরে উঠে গেলাম। এবার আমরা এখান থেকে যাব কাঠগুটি, আর কাঠগুটি আমাদের এখান থেকে ওই অ্যাপ্রক্স কত বলে দিচ্ছি, এক মিনিট, দেড় ঘন্টার মতো সময় লাগবে, ওই ধরো 21-22 কিলোমিটার মতো হবে। ঠিক আছে, আর এই দেখো পিছনে রানী বসে আছে, কিছু বলবে তুমি, বলো কিছু, বলো কিছু বলো, একদম ভারী ব্যাগ টেনে একেবারে আর পারছে না, গায়ে এনার্জি নেই। আর কথা যা হবে হোটেলে ঢুকে কথা হচ্ছে, কারণ এরপর আবার গিয়ে হোটেলও বুক করতে হবে আমাদেরকে, অনেকটা চাপ। কারণ কোনো হোটেল আমাদের এখন আমরা বুক করে আসিনি, কারণ হোটেল বুক করে আসা মানে লস, কারণ তখন বেশি চাইবে, তাই ওই রিক্সটা নিয়ে নিই, কারণ এবার শুধুমাত্র ও আর আমি এসেছি, আর কলকাতা দিয়ে ব্যাঙ্গালোর চেক আপে আসা অনেকটাই এক্সপেন্সিভ পড়ে যায়। তো যার জন্য আমরা এখানে এসে গাড়িটা বুক করলাম, গাড়িটা বুক করে এবার যাবো কাঠগুটি, দেন আমরা ওখানে গিয়ে হোটেল বুক করবো, দেখবো হোটেল কী হোটেল পাই, কীরকম কষ্টে পাই, কী রুম নিই, সব তোমাদেরকে জানাবো, সব তোমাদেরকে দেখাবো। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে গিয়ে। গাইস দেখেছো এখানে ব্রিজটার, ব্রিজের কীরকম শেপ করে থাকে, যাতে এই ব্রিজ থেকে কেউ টপকাতে না পারে, সেফটি ফার্স্ট। আর আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো মেঘ করে রেখেছে, আর কিছুক্ষণ পরই নামবে, আর খুবই ভালো হয় নামলে। আর এদিকে গাছও ভর্তি, খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এখানে ওয়েদার গাইস একটু অন্যরকম, কারণ যেমন এখানে রোদ তো থাকবে, রোদ তো সবসময় সব জায়গায় থাকে, কিন্তু হিউমিডিটি নেই, মানে সেই তাপটা তোমরা পাবে না, গায়ে ঘাম দেবে না, এটা একদিকে খুব ভালো। গাইজ এই ব্যাঙ্গালোর সেই ভয়ানক জ্যাম, আমি ওলা বুক করে উবের বুক করে এটাই ভাবছিলাম যে এই ভয়ানক জ্যাম যেন না পড়তে হয়, কারণ ব্যাঙ্গালোরের জ্যাম গাইজ কলকাতার জ্যামের থেকে লাখ লাখ গুণ ভয়ঙ্কর। যেমন ব্যাঙ্গালোরের সমস্ত কিছু ভালো কলকাতার থেকে, ওয়েদার ভালো, খাওয়া দাওয়াটা খারাপ, তেমন এই কলকাতার থেকে ব্যাঙ্গালোরের দুটো জিনিস খারাপ, সেটা হচ্ছে এক হচ্ছে কলকাতার জ্যামের থেকে ব্যাঙ্গালোরের জ্যাম খুব খারাপ, আর কলকাতার খাওয়া দাওয়ার থেকে ব্যাঙ্গালোরের খাওয়া দাওয়া খুবই খারাপ। এই জ্যামে পড়া মানে নাই নাই করে এখনও 1-1.5 ঘন্টা সময় লাগবে আমাদের জ্যাম ছাড়তে। জ্যাম জ্যাম এখনো রাস্তায়, বাবারে বাবা, এত টায়ার লাগছে না নিজেকে, আর কিছু বলার নেই, তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আরেকজন যদি বসে বসে শান্তি হচ্ছে, জ্যাম দেখছো? হ্যাঁ জ্যাম দেখছি, কারণ আমাকে ছাড়াতে হচ্ছে তো জ্যাম গুলো, এটা তো কলকাতার জ্যামের থেকে ভয় না, পুরো নাকি জ্যাম ছাড়াতে হচ্ছে, ভাবা যায়? আমরা টাইটেনিয়াম পার্কে চলে এসেছি গাইস, আর কাঠগুটি আমাদের এখান থেকে আর 6-7 কিলোমিটার হবে, 10 মিনিটের মতো। আর আমাদের যে মালটা চালাচ্ছে ও তো বোঝে না, যাই হোক ওর ওর মালের সাথেও কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, রোমান্টিক ওয়েদার, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ গাছের ছিঁড়ি বৃষ্টি। তো মালের সাথে কথা বলতে বলতে গাড়ি চালানোর মজাই আলাদা। এই দেখো মালকে, চলে এসেছি আমরা কাঠগুটি, চলে এসেছি এবার আমরা ঢুকবো, বাঁদিকে টার্নিং নিচ্ছি, এবং এরপরে আমরা হোটেলটা খুঁজতে হবে একটু, আর সেটা একটু কষ্টের হবে, বৃষ্টিও পড়ছে কারণ। আর তারপরে হোটেলে ঢুকে রুমে ফ্রেশ হওয়ার পর কথা হচ্ছে, আর ওদিকে ম্যাডাম তো খুব কষ্ট করবে, ভারী ব্যাগ বইতে হবে, একটু চাপের আমি আমার জন্য করছে, বইতে পারছি না, ঠিক হয়ে এই সব ঠিক করে দেবো। গাইজ আমরা পৌঁছে গেছি হোটেলে, আর যেরকমটা কি তোমরা দেখলে, ওলা থেকে নামলাম, নেমে হোটেলে পৌঁছালাম ফার্স্টে। আমরা কালকে সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম ঠিক 8:30 সময়, হাওড়া আসলাম, ট্রেনে উঠলাম, আর এই গরমের মধ্যে স্লিপারে আসতে যে যা কষ্ট হলো গাইজ, সেই সকাল 10:00 থেকে ট্রেনে, আর আজকে বিকালবেলা 4:00 সময় ট্রেন থামলো, আর আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে একটু রেস্ট নিচ্ছি, আর খিদাও পেয়েছে, আর একটু পরে বেরাবো গাইজ, কেন আর একটু পরে বেরোবো, তার কারণ হচ্ছে বেরাতাম তো এক্ষুনি, কিন্তু যেরকমটা কি তোমাদেরকে গাড়িতে দেখালাম যে বৃষ্টি নামতে পারে, ওয়েদারের যা অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যাই কলকাতায় বৃষ্টি পাইনি তো কী হয়েছে, ব্যাঙ্গালোরে বৃষ্টি পেয়ে গেছি। আর একজন তো মোটামুটি এসেই শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, কারণ ব্যাগটা টানতে হচ্ছে না, অনেক কষ্ট হয়। একটু আসো, ওঠো ওঠো, না থাক আমি শুয়ে পড়ি, ভালো কিছু
অনেক কষ্ট হয়েছে বাবা, ব্যাগটা তো যা ভারী। তাও প্রত্যেকবার ভাবি যে না, ব্যাগটা কিছু নেবো না নেবো না নেবো না, সে ভরতে 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 সে ভারী হয়ে যায়। কিন্তু একটা শান্তি যে আমাদের ওখানের মতো গরম নেই, আর সুন্দর বৃষ্টি হচ্ছে, এর জন্য ভালো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হওয়ার থেকে আগে একটু ল্যাপ খেয়ে শুয়ে দিই, তারপর ফ্রেশ হয়ে বাইরের দিকে যাব। কিন্তু আবার ভাবছি এই জামাটা খুলে আবার একটা নতুন জামা পরে বাইরে যাব, বৃষ্টি হবে, সেটাই ভাবছি কী করি, দেখি যে জামাটা পরেই যাব না অন্য জামা পরে যাব। আর ব্যাগটা ব্যাগটা ভারী হওয়ার একটাই কারণ, তোমরা জানো গাইজ ছেলেদের বেশি পোশাক লাগে না, তোমরা দেখতে পাবে দেখো যে জামাটা আমি পরে আছি আর হয়তো একটা জামা দেখতে পারবে, আর প্যান্ট তো দুটো এনেছি, মেয়েদেরই বেশি জামা, না না মিথ্যা 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 কথা, মেয়েদের বেশি জামা এনেছে, না না মিথ্যা কথা, তাহলে দুটো জামা দুটো প্যান্ট হলে ভারী হয় না ভাই, তাহলে তার মানে মিথ্যা কথা বলছে ভাই, ওর হাফ প্যান্ট ওর ফুল প্যান্ট, না না এর কথা শুনো না, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা মানে তোমাদেরকে জড়িয়ে ফেলছে সব, ওর জিনিস ভর্তি, আমার কোনো জিনিস নেই, আমার দুটো হাফ প্যান্ট দুটো ফুল প্যান্ট, ঠিক আছে তোমরা অপেক্ষা করো দেখতে পারবে সব, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখাচ্ছি তোমাদের গায়ে, দাঁড়াও বাইরে দেখতে পাচ্ছ তোমরা কীরকম ভাবে বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরা আসছে না বাট তোমরা এখানে জলের ঝাপটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এবার তো আসছে, যে দেখে নাও বৃষ্টি তো খুবই পড়ছে বাইরে, যার জন্য যেতে পারছি না। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের রুমটা হচ্ছে এই 209 নম্বর রুম, চলো গাইস বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, হাতে ছাতা নিয়ে, ছাতা বইছে ম্যাডাম, আমি বইছি ফোন, এখন যাব আমরা খেতে, আর সামনে কি খাবো দেখা যাক, কি ওয়েদার না বৃষ্টি, কিছুক্ষণ যখন আসলাম তখন মেঘ দেখে ভাবলাম বৃষ্টি হবে কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হবে বুঝতে পারিনি, কতটা জল দেখো, তার জন্য আমাদেরকে উপর দিয়ে যেতে হবে, আমরা এখন খাবো মধ্যে মোমো খাওয়া মজা যাওয়া, কিন্তু এখানে তো জানানোর জায়গা পর্যন্ত নেই, এখান থেকে জল পড়ছে, এখানে আমরা দুজন মোমো খাচ্ছি আর ওখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে। আমরা এখন ফুচকা নিতে দাঁড়িয়েছি, দেখি এখানকার ফুচকা কেমন খেতে হয়, আমাদের ওখানে তো হেভি টেস্টি, এই যে সব দিয়ে বানাচ্ছে, গাইজ আমাদের চলে এসছে ফুচকা, মটর ফুচকা, বৃষ্টিতে ভিজে ভিজে ফার্স্টে খেলাম আমরা মোমো, তারপরে খেলাম মটর ফুচকা, আর এখন কিন্তু দাঁড়িয়েছি এগ রোল, আর কত খাবো খেতেই আছি, খেতে খেতে মোটা হয়ে যাব খেতেই আছি, আর জানো তো গাইজ আমরা বাঙালি বৃষ্টি পড়লে একটু আমাদের পেটে বেশি ডাক দেয় আর আমরা খেতে চলে আসি, খাওয়ার একটা ক্রেভিং হয় মনের মধ্যে, মনে খাই 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 খাই, আবার রাতের খাবার আছে, ওটা আবার কি খাচ্ছি সেটা দেখো, হ্যাঁ রাতের খাবার নিয়ে আমাদের মধ্যে ইমত্র ঝামেলা হলো কি খাবো, ও বলছে এগ রাইস খাবো, আমরা বলছি রুমাল রুটি খাবো, দেখা যাক কি খাই রাত্রিবেলা, আমরা রাখবো শুধু ভাত খাবো, দেখতে পাচ্ছ কার হাতে এগ রোলটা আছে, তোমরা 200 গ্রাম রয়েছে, 200 গ্রাম চিলি চিকেন এখানে 100 টাকা, আর এই যে বানাবে, আর শুধু চিলি চিকেন এটা রাতের খাবার নিচ্ছে, চিলি চিকেন তো রয়েছে, আর রাতের খাবারটা রয়েছে, এটা তোমাদেরকে খুলে দেখানো হবে, খেতে খেতে দেখানো হবে, রাতের ডিনার শুরু হয়ে গেছে, খাচ্ছি আমরা চিলি চিকেন রুটি, আর এখানে তরকারি আছে, 5 পিসের তরকারি, তো আজকে আমরা খুব টায়ার্ড, আপাতত ওই খাওয়া শেষ হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো, তো আজকের ব্লগ এই পর্যন্তই থাক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কালকে আগামী যে কোনো ভিডিও যা যা করছি বা কী কী প্রেজেন্ট করছি সেগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা দেখতে পাবে, থ্যাংক ইউ। আর আজকে আমরা খুবই টায়ার্ড, তার জন্য আর বেশি কিছু করলাম বা দেখালাম না, আর কালকে আমরা যাব হসপিটালে চেক আপ করতে, তো অবশ্যই মেইনলি কালকে ভিডিওটা অবশ্যই ওয়াচ করো, তো দেখা হচ্ছে কালকে সকালে গাইজ, গুড নাইট, বাংলায় থেকে বাংলাকে ভালোবাসো এবং বাঙালিকে সাপোর্ট করো, অনেকদিন পর বললাম তাই না গাইজ।